আবারও হেসেলে আগুন। রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য পেরল 1000-এর গণ্ডি। শনিবার শহর জেলায় ঘরোয়া রান্নার গ্যাসের প্রতি 14.2 কেজি সিলিন্ডারের দাম 50 টাকা বেড়ে হয়েছে 1026 টাকা। তাতে হেসেলে পা রাখাই এখন কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে বাঙালি মধ্যবিত্তে। সেই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া। সারা দুনিয়ায় দাম বাড়ছে, পেট্রোলিয়াম যে কোনো পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে, আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে, তাও কিছু কিছু দাম বাড়ছে। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানে, আমাদের কিছুটা সহ্য করতে হবে। দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে বললেন সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করে না, তাহলে অন্য দেশের দাম সর্বনিম্ন থাকার সময় ভারতে পেট্রোলের দাম লিটারে 100 টাকা ছাড়িয়েছিল কেন? এই সবের উত্তর নেই ওদের কাছে। এর আগে কবে কত ছিল? 976 টাকা। শেষ কবে বেড়েছিল? শেষ বেড়েছিল 1-1.5 মাস আগে, আর আগামীকাল রাত্রিবেলা বেড়েছে। গতকাল রাত্রিতে 50 টাকা। মোট হলো কত? মোট হচ্ছে 1026 টাকা। এই যে প্রতি মাঝে মাঝে বাড়ার এত পরিমাণে বৃদ্ধির জন্য বিক্রি কি কম হচ্ছে? হ্যাঁ, গ্যাসের সেল কমে গেছে, অনেক গরিব মানুষ নিতে পারছে না গ্যাস, দাম বাড়ার জন্য। আপনার নাম? আমার নাম উৎপল দত্ত। আর জায়গাটার নাম হচ্ছে দত্তপাড়া গ্যাস বিভাগ। গ্যাস এজেন্সির নাম? এজেন্সির বিশ্বাস গ্যাস দিতে হচ্ছে। আজকে কী বলবো, তাদের সাধারণ মানুষের এত বিষয় অবস্থা, অর্থনৈতিকভাবে তারা আজকে তাদের হেসেলে আগুন লেগে গেছে। স্বাভাবিক কারণে যদি আজকে এইভাবে কেন্দ্রীয় সরকার মানে সাধারণ মানুষের ওপর এই যা মানে এজার চালান, সাধারণ মানুষ কতটা যাবে কোথায়? এবং এই কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ জানায় এবং তার পুনরাবৃত্তি করার জন্যে অবশ্যই আমাদের তার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে, যাতে কেন্দ্রীয় সরকারের কাছে সেই আজ পৌঁছায় এবং সাধারণ মানুষের আমরা যাতে সেই মূল্যবৃদ্ধি হ্রাস হয় সেটা আমরা অবশ্যই আমরা দলগতভাবে আমরা সেটা আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন সব দলই মোটামুটি বিরোধী করছে এবং সেক্ষেত্রে কোনোরকমভাবেই পৌঁছাচ্ছে না, এর পরের উপায় কী? এর বড় উপায় হলো আমাদের 2024 সালে যে নির্বাচন আছে, সেই নির্বাচনের মাধ্যমে যে বিজেপি সরকারকে আমাদের এখান থেকে খাত করতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই, যতদিন পর্যন্ত আমাদের এই সরকারকে এখান থেকে করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে আজকে দিল্লির সরকার মানে সমস্ত দলকে নিয়ে যে গঠন করা যায় সেটা অবশ্যই, তবেই আজকে সাধারণ মানুষের এই নিরসন ঘটবে বলে আমার মনে হয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।